আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকল ভিয়া চ্যানেল সাবস্ক্রাইবার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলেই ভালো আছেন। এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 উত্তর হিসাব বিজ্ঞান বিষয় হিসাব বিজ্ঞান তৃতীয় সপ্তাহের জন্য আজকের এই অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার আমরা নিয়ে আসছি। সো সম্পূর্ণ 100% মার্কসগুলো পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটা দেখে লিখলে। সো আমরা কোন অপশন থেকে আপনাদের সলিউশনগুলো দেখাচ্ছি সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো ভিডিওর মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আমরা কিন্তু সরাসরি আপনাদের ওয়েবসাইট থেকে প্রশ্ন অ্যান্সারগুলো দেখানোর চেষ্টা করতেছি। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলে নতুন তো সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিষয় হিসাব বিজ্ঞান 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের এই অ্যাসাইনমেন্টটি। সো অ্যাসাইনমেন্টের দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা করা হয়েছে সাধারণ জাবেদা সহায়ক তথ্য সামস ব্রাদার এর 2020 সালে জানুয়ারি মাসে কিছু লেনদেন ভুলে ধরা হলো। জানু এক নগদ 30 লাখ টাকা 40 লাখ টাকা ব্যাংকে জমা আছে ও 15 লাখ টাকার পণ্য নিয়ে ব্যবসার আরস্থ করলো। জানুন পাঁচ পণ্য বিক্রয় 20 লাখ টাকা যার 40% নগদে জানু সাত ব্যাংক হতে উত্তোলন করা হলো। 12 লাখ টাকা জানু 10 প্রচারণার বাবদ ব্যয় 8 লাখ টাকা। সো আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন। সো আমরা কোন ওয়েবসাইট থেকে আপনাদের দেখাচ্ছি সো সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আমাদের এই ভিডিওটা দেখে লিখলে কিন্তু আপনারা 100 মার্কসগুলো পেয়ে যাচ্ছেন। 2021 সালে এসএসসি তৃতীয় সপ্তাহে হিসাব বিজ্ঞান এটার সমাধান উত্তর নিয়ে আমরা হাজির হয়ে গেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। 2021 সালে এসএসসি তৃতীয় সপ্তাহে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। সো জাবেদের ধারণা, সো এই জাবেদের ধারণায় লেখাটি আপনারা অন্য কলম ইউজ করবেন। ইউজ করে আপনারা যে লেখাগুলো আপনারা কলম দিয়ে লিখবেন। সো লেনদেনের সংঘটিত হওয়ার সাথে সাথে আমাদের যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হবে। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথম জায়েদ লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদ দাতের লিখে রাখা হয়। পরবর্তী সময় হিসাবের পাকা বই ফতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদ সহায়ক বই হিসাবে কাজ করে, যার কারণে জাবেদকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, কিন্তু হিসাব তৈরির সুবিধার্থে জাবেদা প্রয়োজন। জাবেদা লিপিবদ্ধ থাকার কারণে হিসাবের লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুলাংশকে হ্রাস পায়। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন জাবেদের গুরুত্বটা আপনারা লিখে নেবেন। সো এখানে প্রতিষ্ঠানের হিসাবে বই নির্ভুল ও স্বচ্ছ হওয়ার অত্যাবশ্যক। এই হিসাবে ভিডিওতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থার নিম্নরূপ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য ও উদ্দেশ্য অর্জনে জাবেদা কীভাবে সহায়ক ভূমিকা পালন করে তা সম্পর্কে বর্ণনা করা হলো। 1 নম্বর লেনদেন লিপিবদ্ধ, প্রতিষ্ঠানের অসংখ্য লেনদেন সংগঠিত। এই লেনদেনে সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানের লিপিবদ্ধ করা সম্ভব না ও হতে পারে। জাবেদার লেনদেন লিপিবদ্ধ থাকলে পরবর্তী খতিয়ানে অন্তর্ভুক্ত কারণে কোনো অসুবিধা হয় না। 2 নম্বর লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। সো এগুলো আপনারা আন্ডারলাইন করে নিতে পারেন, আবার এভাবে লিখতে পারেন। খতিয়ান হতে নির্দিষ্ট দিনে সপ্তাহে বা মাসে কয়েকটি লেনদেন সংগঠিত হয়েছে তা জানা সম্ভব নয়। জাবেদার লেনদেনের তারিখের ক্রমানুসারে লেখা হয় বলে নির্দিষ্ট তারিখে সপ্তাহে বা মাসে মোট কয়েকটি লেনদেন ঘটেছে তা সহজেই জানা যায়। মোট কত টাকা লেনদেন বিভিন্ন সময়ে হয়েছে তা ও জাবেদা থেকে সম্ভাবনা জানা সম্ভব। 3 নম্বর দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। দুরতফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট
পক্ষ একাত্মবাদ জাবেদা লিখিত হয়, ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। খ নম্বর বিশেষ জাবেদার শ্রেণী বিভাগকরণ। সো এটা আপনারা আন্ডারলাইন করে নিতে পারেন, আবার এভাবে লিখতে পারেন। সো আন্ডারলাইন করাটা বেটার হবে। ব্যবসায় প্রায় সমস্ত লেনদেনে নিচে উল্লেখিত কোনো একটির বিশ্লেষণ জাবেদা লিখা হয়। এক নম্বর ক্রয় জাবেদা প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। এখানে এক দুই নম্বর বলা হয়েছে বিক্রয় জাবেদা প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়। তিন নম্বর এখানে বলা হয়েছে ক্রয় ফেরত জাবেদা, এটাও আপনারা আন্ডারলাইন করে নিতে পারেন। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদার লিপিবদ্ধ করা হয়। চার নম্বর বিক্রয় ফেরত জাবেদা, বাকিতে বিক্রয় পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করা হয়। পাঁচ নম্বর নগদ প্রাপ্তি জাবেদা, যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে নগদ পণ্য বিক্রয় সহ তা নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয়। ছয় নম্বর বলা হয়েছে এখানে নগদ প্রদান জাবেদা, যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রদান ঘটে নগদ পণ্য ক্রয়সহ তা নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয়। গ নম্বরটা আপনারা আন্ডারলাইন করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন গ নম্বর প্রকৃত জাবেদ শ্রেণী বিভাগকরণ। সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেনের বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয় না, যে সকল লেনদেনের প্রকৃত জাবেদা অন্তর্ভুক্ত হয়। এক নম্বর সংশোধনীয় জাবেদা, লেনদেনের লিপিবদ্ধকরণে কোনো ভুল সংঘটিত হলে হিসাব কাটা ঘেটা করা ঠিক যায় না। জাবেদা দাখিলের মাধ্যমে উক্ত ভুল সংশোধন করতে হয়। ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই সংশোধনীয় জাবেদা। দুই নম্বর সমন্বয় জাবেদা। তিন নম্বর সমাপনী জাবেদা। চার নম্বর এখানে বলা হয়েছে প্রাথমিক জাবেদা। পাঁচ নম্বর অন্যান্য জাবেদা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, অবশ্যই আমরা বলে দিব আমরা কোন ওয়েবসাইট থেকে এই ভিডিওটা কালেক্ট করছি, কোন ওয়েবসাইট থেকে আপনাদের সম্পূর্ণ নিটবুল অ্যানসারগুলো দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটাতে বলে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, অবশ্যই চ্যানেলের নতুনদের সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এই ওয়েবসাইটের নামটা হচ্ছে www.education.blog20.com। এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু 100% মার্কসের অ্যানসারগুলো লিখতে পারতেছেন। সো গ নম্বর এখানে দেখতে পাচ্ছেন লেনদেন সমূহে জাবেদা ভুক্তকরণ। সো এটা আপনার শখ আকারে একে নিয়ে সুন্দরভাবে লিখে দিবেন। তারিখ, শিরোনাম, অপেক্ষা, খপৃষ্ট, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এগুলো আপনারা খুব সুন্দরভাবে লিখে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন সো এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 উত্তর হিসাব বিজ্ঞান তৃতীয় সপ্তাহের জন্য। আজকের অ্যাসাইনমেন্টটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো অ্যাসাইনমেন্টে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।